ঈদ মানেই সিনেমা হলে বাংলা নতুন সিনেমা, আর ঈদের ছুটিতে সাধারণ মানুষের বিনোদন মানেই সিনেমা হলে গিয়ে পরিবার ও বন্ধুদের সাথে সিনেমা দেখা। টানা দুই বছর নানা চড়াই উতরাই পার করেছে বাংলা সিনেমা। গত দুই বছর ধরে দেশে ঈদ কেন্দ্রিক সিনেমার বাজার খুব একটা ভালো না হলেও এবার চিত্র অনেকটাই ভিন্ন, কারণ দেশে করোনা ভাইরাস পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এবছরের শুরুটা বাংলা সিনেমার জন্য বলা চলে ভালো ছিল। এরই মধ্যে কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ায় চলচ্চিত্রাঙ্গনের রূপ অনেকটাই ফিরেছে। এবারের ঈদকে সামনে রেখে এখন পর্যন্ত চারটি সিনেমা মুক্তির আবেদন করেছে। এর মধ্যে শাকিব খানের দুইটি সিনেমা গোলই ও বিদ্রোহী, এছাড়া রয়েছে দীর্ঘদিন অপেক্ষায় থাকা সিয়াম আহমেদের শান। এই তালিকায় আরও যুক্ত হয়েছে বড্ড ভালোবাসি সিনেমাটিও। ইতোমধ্যে ঢালিউডের শীর্ষ নায়ক সাকিব খানের প্রথম সরকারি অনুদানের সিনেমা গোলই মুক্তির প্রস্তুতি পর্ব চলছে। এস এ হক অলিক পরিচালিত সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। তারপর থেকেই সিনেমাটির মুক্তি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। শাকিব খানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরি, আরও অভিনয় করেছেন সুচরিতা, আলীরাজ, সুব্রত, আজিজুল হাকিম প্রমুখ। এছাড়াও ঢালিউডের কিং খানের আরও একটি সিনেমা আসছে এবারের ঈদে। ইতোমধ্যেই শাকিব খানের বিদ্রোহী সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে। এই সিনেমায় নায়কের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা শবনম বুবলিকে। পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা শানও মুক্তি পেতে চলেছে এবার ঈদে। এই সিনেমায় মুখ্য চরিত্রে থাকছে জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। সিয়ামের বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে। সিয়াম পূজা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন হাসান ইমাম, অরুণা বিশ্বাস সহ আরও অনেকে। দীর্ঘ প্রতীক্ষার পর শেষমেশ সেন্সর ছাড়পত্র পেল বড্ড ভালোবাসি সিনেমাটি। জুয়েল ফার্সির পরিচালনায় এ সিনেমায় প্রযোজক ও নায়িকা সুলতানা রোজ নিপার বিপরীতে অভিনয় করেছেন টলিউডের অভিনেতা অমিতাভ ভট্টাচার্য ও এপার বাংলার হাসিফ খান শান্ত। সাধারণত ঈদ মানেই বড় বাজেটের সিনেমা, এবারও তেমনটাই হচ্ছে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।